যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই তবে যাহবার তাই হই। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই তবে যাহবার তাই হই। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 চল, উঠ গগনে মাঝে মাদল, নিম্নে উতলা ধরণি তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল, উঠ গগনে মাঝে মাদল, নিম্নে উতলা ধরণি তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবর ধরি, মানি নাকি পৃথিবীর কোন পরাশক্তির সুপার পাওয়ারের খবর তারি, বাংলাদেশের বিস্কুটি মুসলমান মানে চলবে নাকি? আমরা আমেরিকা কোথায় চলবো, রাশিয়া কোথায় চলবো, ইসরায়েলে কোথায় চলবো, চীন জাপানে কোথায় চলবো, ইন্ডিয়া কোথায় চলবো না? কি জোরে বলে, মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবর দাঁড়ি, কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুঁশিয়ারি, এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো, দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো, ওদের ইতিহাস আছে সম্মান আছে না থাক বস্ত্র অন্য, এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য, যদি জলস্থল কিংবা আন্তরিক থেকে আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে। জোরে সবাই আঁকলে, আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। দুর্গম গির কান্তর মোর দুস্তর পারবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি দিশিতে যাত্রীরা হুঁশিয়ার, বাজিছে দামামা বাজরে আমামা শিরুজি করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায়ের নিশান। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই তবে যাহবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি, সুপ্ত বারুদ জাতি বুঝে দিই, মেচের বাক্সের ভিতরে বারুদের কাঠি ঘুমায় থাকে, ঢিল মারলে সমস্যা নাই, জায়গা মনে ঘোষা দিলে সমস্যা হয়ে যায়, ঠিক না বলে? আগুন জ্বলে উঠে বাংলাদেশের বিস্কুটি মুসলমান অন্তরের ভিতরে, বুকের ভিতরে, কলিজার ভিতরে, সেই ইমানের ঘুমন্ত বারুদ নিয়ে আমরা বসে আছি। বেশি অত্যাচার হলে, বেশি জুলুম হলে, বেশি নির্যাতন হলে, বেশি অন্যায় যদি হয়, তাহলে সমস্ত মুসলমানের অন্তরের বারুদ একসঙ্গে দাও দাও করে তোলো, ঠিক না বলে? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।